হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি চলে আসলাম নতুন একটা ক্ল্যাশ অফ ক্ল্যানের এপিসোড নিয়ে। সো বন্ধুরা, আজকে এপিসোডে আমি একটা ট্রিক্স দেখাতে চলেছি যেটা কিনা ক্ল্যাশ অফ ক্ল্যানে মাত্র 1% ক্ল্যাশার জানে। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে একটা বেল আইকন দেখতে পাবে, সেখানে ক্লিক করে অলে ক্লিক করে দিও, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ ক্রেডিট মোশারফ ভাইয়ের। থ্যাংক ইউ মোশারফ ভাই, আপনারা আপনি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সো ভাই, আমার স্ক্রিনে কিছু কোড দেখতে পাচ্ছ, সো আমি সম্পূর্ণ বুঝিয়ে দিব, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। সো এই কোডগুলো হচ্ছে জেমস কোড। সো ভাই, জেমস কোড কীভাবে আমি বলে দিচ্ছি, তো আমি এখানে একটা অবস্টিকাল কাট করি। সো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি একটা ট্রি কাট করতেছি, তো এখানে 10 সেকেন্ড সময় লাগবে, আমি 10 সেকেন্ড ওয়েট করি। সো এখানে অবস্টিকালটা আমি কেটে ফেলতেছি, 10 সেকেন্ড সময় লাগবে। সো এখানে আমাকে কতটা জেমস দিল, তো এখানে কোনো জেমস দিল না, 0 জেমস। তো আমি আবারও একটা অবস্টিকাল কাট করি, সো দেখি এখানে কি হয়। সো এখানে আমাকে একটা জেমস দিল, তারপর আমি আবারও একটা অবস্টিকাল কাট করি। সো তারপর আমাকে কোনো জেমস দিল না, তো প্রথমে আমাকে কোনো জেমস দিল না, তারপরে একটা জেমস দিল, তারপরে আবারও কোনো জেমস দিল না, তারপর দেখি আমাকে কয়টা জেমস দেয়। সো আমি আবারও একটা অবস্টেকল কাট করি। সো ভাই একটু ওয়েট করো, অবস্টেকলটা কাট হতেছে। সো দেখতে পাচ্ছ আমাকে 6টা জেমস দিল। সো ভাই দেখো, একদম লাস্টের দিক দিয়ে দেখো, 010। সো একদম লাস্টে খেয়াল করো, 0106। সো ভাই একদম ফার্স্টে দেখো 6 আছে, তো ভাই একদম মিলে যাচ্ছে না, দেখতে পাচ্ছ 0106। তারপর যদি আমি একটা অবস্টেকল কাট করি, তাহলে কিন্তু আমাকে 0টা জেমস দিবে, মানে কোনো জেমস দিবে না। সো আমি মিলিয়ে দিচ্ছি ব্যাপারটা, দেখতে পাচ্ছ আমি এখানে অবস্টেকল কাট করছি, তো এখন কিন্তু আমাকে 0 জেমস দিবে, দেখতে পাচ্ছ সম্পূর্ণ কোডটা কিন্তু একদম সম্পূর্ণভাবে মিলে যাবে। সো ভাই এখন আমাকে 0টা জেমস দেবে। সো দেখতে পাচ্ছ আমাকে কোনো জেমস দেয় নাই, তো এখন যদি আমি আবার কাট করি, তাহলে আমাকে 4টা জেমস দেবে। সো ভাই দেখি কী হয়। তো আমিও কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করতেছি, কেননা আমি জানি যে আমার সাবস্ক্রাইবাররা যেটা বলবে সেটাই রাইট, কেননা মিথ্যা কমেন্ট কিন্তু করবে না। সো ভাই দেখতে পাচ্ছ, অসাম একটা বিষয় দেখতে পাচ্ছ, এখানে 4টা জেমসই দিল, তো এখন যদি আমি বলি যে 5টা জেমস দিবে, সো তখন কি তোমরা বিশ্বাস করবে? তো আমি দেখি কি হয়। সো ভাই এখন যদি আমি এটা কাট করি, তাহলে কি আমাকে 5টা জেমস দিবে? সো সেটাই দেখার বিষয়। সো সিরিয়াল ভাই আমাকে 5টা জেমসই দেওয়ার কথা, সো দেখি এখানে 5টা জেমস দেয় কি না। ও মাই গড ভাই, কি বলবো, অসাম একটা ট্রিক্স ভাই, মোশারফ ভাই অনেক অনেক ধন্যবাদ। সো ভাই দেখতে পাচ্ছ এখানে 5টা জেমস, তো এখন যদি আমি 1টা জেমস পাই, সো আর কি বলবো ভাই, উপর বলার কোনো ভাষা নাই। তো দেখি কি হয়, এখানে 1টা জেমস পাই কি না। সো তারপরে সিরিয়াল হচ্ছে 3টা জেমস, তো আমি দেখবো যে 3টা জেমস পাই কি না। সো ভাই এখানে দেখতে পাচ্ছি 1টা জেমস পাইছি, তো এখানে আবারও 3টা জেমস পাবো, তারপর 2টা জেমস পাবো। সো ভাই এখানে 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড আমি অপেক্ষা করতে পারতেছি না। সো ভাই দেখতে পাচ্ছ এখানে জেমস আমি এখন কটা পাবো, 3টা না, রাইট? ও ভাই 3টা জেমস পেয়ে গেলাম, তারপরে আমি 2টা জেমস পাবো। সো ভাই কি বলবো, এরকম একটা ট্রিক্স মানে ইউটিউবে কখনো আমি দেখি নাই, যদিও থাকে আমি হয়তোবা দেখি নাই, তোমরা দেখছো কি না কমেন্টে জানিয়ে দিও, আর ট্রিক্সটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। সো ভাই দেখতে পাচ্ছ আমি এখানে 2টা জেমস পেয়ে গেলাম। সো ভাই এখন কিন্তু কোনো মিস হবে না, তো সবগুলো আমি সিরিয়াল বাই সিরিয়াল পাবো। এই কোডগুলা কোনো জায়গায় নোট করে রাখবা, এবং গাইস এটা তোমরা ব্যবহার করবা, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। সো বিষয়টা হলো এটা, তোমরা জাস্ট এখানে তোমরা দেখবে যে তোমাদের কত করে পয়েন্ট দিচ্ছে, এবং এক জায়গা থেকে মিলিয়ে তোমরা দেখবা যে একদম লাস্ট পর্যন্ত গিয়ে আবার এটা প্রথম থেকে শুরু হবে, এবং সিরিয়াল বাই সিরিয়াল তোমরা এইভাবে জেমস পেতেই থাকবে। সো দেখতে পাচ্ছ এখানে ট্রিপসটা কিন্তু খুবই অসাম লাগছে, তো না বুঝলে কমেন্টে জানিয়ে দিও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো।